सो हे गाइस मी यामिन एंड वेलकम बैक टू माय चैनल। तो गाइस आज আমি এসেছি সংগ্রামপুর জামির আঙ্কেলের লফটে। এই যে আঙ্কেল, তো আঙ্কেলের কাছে খুব ভালো ভালো জেনারেশনের কবুতর রয়েছে, তো সেগুলি আজ তোমাদেরকে শোক করাবো। এই যে এদিকে দেখতে পাচ্ছেন জামির আঙ্কেল এখানে বাইরে জাল দিয়ে রেখেছে, আর এদিকে হচ্ছে লফট। এই যে এই হচ্ছে আঙ্কেলের লফট। তো গাইস ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আর ভাইয়ের চ্যানেল যা যা করার করে দিও। সো গাইস আঙ্কেলের প্রথম পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? রামপুরি কবুতর। রামপুরি রামপুরি রেশমি ঝুরি। তো গাইস রামপুরি কবুতর রেশমি ঝুরি বলে, রেশমি ঝুরি খুবই সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন। আইস কোয়ালিটি দেখুন, দারুণ আইস কোয়ালিটি গাইস দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এটা নর রয়েছে? আচ্ছা মাটিটা দেখো, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। আচ্ছা পরটা দেখাও, এ হচ্ছে গাইস পর, কাচি করা রয়েছে, ব্রিডার পেয়ার তাই কাচি করে রেখেছে। আচ্ছা আঙ্কেল এই পেয়ারটি কি সেল করা হবে? জি না, এই পেয়ারটা বাচ্চা সেল করা হবে। বাচ্চা সেল করা হবে? তো গাইস আঙ্কেল এই পেয়ারটির বাচ্চা সেল করবে, বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে, তো তোমরা যারা বাচ্চা নিতে চাও আঙ্কেলের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। তো গাইস আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? এটা ফুলশিরা কবুতর। ফুলশিরা কবুতর, তো গাইস খুবই সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন। আইস কোয়ালিটি দেখুন গাইস, এটা নর রয়েছে, খুবই সুন্দর কোয়ালিটি। এটা মাদার আইস কোয়ালিটি, দারুণ কোয়ালিটি গাইস। আচ্ছা এই পেয়ারটা কি সেল করা হবে? জি না, এর বাচ্চা সেল করবে। এর বাচ্চা সেল করবে, সব পেয়ারের বাচ্চা সেল করবে। তো গাইস আঙ্কেল যতগুলি কবুতর দেখাচ্ছে সব কবুতরের বাচ্চা আঙ্কেল সেল করবে, অ্যাভেলেবেল রয়েছে বাচ্চা, তো তোমরা যারা বাচ্চা নিতে চাও আঙ্কেলের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, আমি নম্বর দিয়ে দেবো। তো গাইস আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, খুবই সুন্দর পেয়ার, কি কবুতর রয়েছে এটা? ফুলশিরা কবুতর। ফুলশিরা কবুতর, তো গাইস ফুলশিরা কবুতর খুবই সুন্দর কোয়ালিটির কবুতর দেখতে পাচ্ছেন। আইস কোয়ালিটি দেখুন গাইস, খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন, দারুণ আইস। আচ্ছা এটা নর রয়েছে? হ্যাঁ এটা নর আছে। আচ্ছা পরটা দেখাও, পরের ভাইবেশন দেখুন গাইস, খুবই সুন্দর ভাইবেশন রয়েছে। আচ্ছা মাদিটা দেখাও, এ হচ্ছে গাইস মাদি, মাদির আইস কোয়ালিটি দেখুন, একেবারে সেম নরের মতো, খুবই সুন্দর কোয়ালিটি। আচ্ছা পরটা দেখাও, এ হচ্ছে গাইস মাদির পর, কাছি করা রয়েছে। গাছ আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, এটা কি কবুতর রয়েছে? লাল শিরা। তো গাছ লাল শিরা কবুতর, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। আইস কোয়ালিটি দেখুন গাছ, খুবই সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন। আঙ্কেলের কবুতরগুলি সত্যি খুবই সুন্দর কবুতর। এটা মাদি রয়েছে? হ্যাঁ এটা মাদি। আচ্ছা পরটা দেখাও, পর কাটা নেই, এ হচ্ছে গাছ পর, খুবই সুন্দর পর রয়েছে, ঠিক আছে। নরটা দেখাও, এ হচ্ছে গাছ নর, নরের আইস কোয়ালিটি দেখুন, দারুণ কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আচ্ছা পরটা দেখাও, এ হচ্ছে গাছ পর, কাচি করে রয়েছে, খুবই ছটপটে কবুতর দেখতে পাচ্ছেন। গাছ আঙ্কেলের আরেকটি সিঙ্গেল কবুতর দেখুন, কি কবুতর রয়েছে? রামপুরি। রামপুরি চন্দাখানি, রামপুরি কবুতর গাছ, সিঙ্গেল নর কবুতর। আচ্ছা চোখটা দেখাও, আইস কোয়ালিটি দেখুন গাছ, খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। পরটা দেখাও, এ হচ্ছে গাছ পর, কাচি করা রয়েছে, একেবারে বিগ সাইজের কবুতর। আচ্ছা এটা সিঙ্গেল রয়েছে, এটা কি সেল করবে নাকি? এটা সেল করে দেবো। সেল করবে? তো গাইস এই রামপুরি নটটি সেল করবে, তো তোমরা যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। গাইস আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? এটা গোল্ডেন কবুতর। গোল্ডেন কবুতর, তো গাইস গোল্ডেন কবুতর খুবই সুন্দর পেয়ার দেখতে পাচ্ছেন। আচ্ছা এগুলো কি ফ্লাইং করানো হয়? হ্যাঁ ফ্লাইং করানো। কিরকম ফ্লাইং আছে? সাত আট ঘন্টা ওড়ে। সাত আট ঘন্টা উড়িয়েছো কোনোদিন? হ্যাঁ উড়েছে, এর বাচ্চা ওড়ে, এরা নিজেই উড়েছে। আচ্ছা আচ্ছা, তো গাইস সাত আট ঘন্টা নর্মালি ওড়ে এগুলো,
তো এর বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা যারা নিতে চাও অবশ্যই আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করবে। তো এদের আইস কোয়ালিটি দেখাই, আইস কোয়ালিটি দেখুন গায়েস, খুবই সুন্দর আইস কোয়ালিটি, খুবই ভালো ভালো জেনারেশনের কবুতর রয়েছে আঙ্কেলের কাছে। আচ্ছা এটা মাদি রয়েছে? হ্যাঁ এটা মাদি। আচ্ছা পরটা দেখাও, কাঁচি করা আছে। এ হচ্ছে গায়েস পর, কাঁচি করা রয়েছে, ঠিক আছে। নরটা দেখাও, এ হচ্ছে গায়েস নর, নরের আইস কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন, দারুণ চোখের কবুতর। আচ্ছা পরটা দেখাও, এ হচ্ছে গায়েস পর, কাঁচি করা রয়েছে, এটা নর রয়েছে, ঠিক আছে। গায়েস আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, কি কবুতর রয়েছে এটা? এগুলো ফুলশিরা, ফুলশিরা, এটা গোল্ডেন, ফুলশিরা কবুতর, একটা গোল্ডেন একটা ফুলশিরা। কোয়ালিটি দেখুন গায়েস, খুবই সুন্দর কোয়ালিটি, কবুতরগুলি সাইজ একেবারে বিগ সাইজের কবুতর সব, ঠিক আছে। গায়েস আঙ্কেলের এক পেয়ার নাপ্তা কবুতর দেখুন, জিরিয়া নাপ্তা, খুবই সুন্দর কোয়ালিটির কবুতর। তো আইস কোয়ালিটি তোমাদেরকে দেখাই, ঘিয়া চোখে আইস কোয়ালিটি দেখুন, একেবারে ঘিয়া চোখের কবুতর, দারুণ আইস কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন, দুটো একেবারে সেম টু সেম, দারুণ আইস রয়েছে, খুবই সুন্দর। তো গায়েস আঙ্কেলের প্রত্যেক পেয়ারের বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে, তো তোমরা যদি বাচ্চা নিতে চাও অবশ্যই আঙ্কেলের সাথে কন্ট্যাক্ট করবে, খুবই ভালো ভালো জেনারেশনের কবুতর রয়েছে আঙ্কেলের কাছে। সো গায়েস আঙ্কেলের আরেকটি পেয়ার দেখুন, এটা কি কবুতর রয়েছে? লালশিরা কবুতর, লালশিরা, লালশিরা কবুতর গায়েস, খুবই সুন্দর কোয়ালিটি, চোখ হেভি চোখ, আইস কোয়ালিটি দেখুন, দারুণ কোয়ালিটি রয়েছে। খুবই সুন্দর কবুতর গায়েস দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে গায়েস আরেকটি পেয়ার দেখুন, এটা কি কবুতর রয়েছে? ফুলশিরা, হচ্ছে আইস কোয়ালিটি, দারুণ কোয়ালিটি গায়েস। আঙ্কেলের প্রত্যেকটি কবুতর খুবই সুন্দর জেনারেশনের কবুতর, অনেক ভালো কবুতর গায়েস দেখতে পাচ্ছেন, ঠিক আছে। গায়েস আঙ্কেলের একটি সিঙ্গেল কবুতর, নর কবুতর। আচ্ছা পরটা দেখাও, হচ্ছে গায়েস পর, কাঁচি করা রয়েছে। আচ্ছা আইস কোয়ালিটি দেখাও, আইস কোয়ালিটি দেখুন গায়েস, খুবই সুন্দর কোয়ালিটি। আচ্ছা ঠিক আছে, তো গায়েস আঙ্কেলের লফটে বিভিন্ন জেনারেশনের কবুতর রয়েছে, তো সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, তো সব ছেড়ে তোমাদেরকে দেখাচ্ছি, সব ভালো ভালো কবুতর রয়েছে। তো গায়েস তোমরা যারা নিতে চাও আঙ্কেলকে অবশ্যই কল করবে, আঙ্কেলের নম্বর আমি দিয়ে দেবো, আঙ্কেলকে কল করে নেবে তোমরা।